পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমল কতটুকু করলে সব শাস্তি থেকে বাঁচা যাবে? আমল কতটুকু করলে সব শাস্তি বাঁচা যাবে, এটা জানার আগে জানতে হবে আমল কী কী কাজ না করলে আপনি বাঁচতে পারবেন। আমল তো ফরজগুলি করতে হবে। ফরজগুলো কি? আরকানুল ইমান, ইমানের রোকনগুলো, ছয়টি রোকন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এরপরে আরকানুল ইসলাম যথাযথ পালন করলে আপনি শাস্তি থেকে বেঁচে যাবেন। এটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে আমরা পেয়েছি। সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই এই জিনিসগুলি আপনার লোকেরা আসে বলছে, ঠিক কিনা? বলছে হ্যাঁ ঠিক। বলছে আমি হচ্ছে বাড়াবো না কমাবো না। একটা একটা করে তিনি বললেন যে সালাতের বিষয়ে, সাওমের বিষয়ে, জাকাতের বিষয়ে, হজের বিষয়ে, তারপর ইমানিয়াতগুলো, এগুলো তিনি আলোচনা করলেন। এর অর্থ হচ্ছে এগুলি করলে রাসূল বলেছেন আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্যবাদী হয় তো জান্নাতে যাবে, সফল কাম হতে পারবে। তাহলে একজন মানুষ যখন এই ফরজিয়াতগুলো আদায় করে, তারপর যে সমস্ত ফরজ আছে আরকানুল ইমান আরকানুল ইসলাম যদি আদায় করে, তাহলে সে জান্নাত যাবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, এর বিপরীত কিছু করে জান্নাতকে ধ্বংস করা যাবে না। যদি শিরিক করে ফেলে, যদি বিদআত করে ফেলে, যদি হারামকে হালাল, হারামকে হালাল, হালালকে হারাম চালু করে দেয়, এবং যদি এইটার পিছনে লেগে থাকে, অপর হক নষ্ট করে, তাহলে সে আবার জান্নাতে যাওয়ার জন্য, আবার জাহান্নাম থেকে জাহান্নামের রাস্তা যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাকে। তাহলে বোঝা গেল যে জান্নাতে যাওয়ার পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে জান্নাতে না যাওয়ার পথগুলো, মানে জান্নাতে না সেগুলোও কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সেগুলো কোরআন সুন্নায় এসেছে, সেগুলো যথাযথভাবে দেখতে হবে যে এগুলো কতটুকু আমি এগুলিকে পরিত্যাগ করে থাকতে পেরেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারে হুফাতিন নারু বিল বিশাহওয়াত। শাহওয়াত অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য প্রবৃত্তিকে ছেড়ে দিলে হবে, কিছু করা লাগবে না। প্রবৃত্তি যা চায় তা করলে আপনি জাহান্নামে চলে যেতে পারবেন। আপনি চান জাহান্নামে যেতে, তাহলে আপনি মন চা যা তা করেন, তাতে আপনি জাহান্নামে চলে যাবেন। এটা কিন্তু আনন্দদায়ক অনেক সময় আপনার কাছে মনে হবে, দুনিয়াতে অনেক সময় মনে হবে যে আনন্দ দিচ্ছি। কেউ কেউ বলে আমরা তো আনন্দ ভ্রমণ করতেছি, কেউ কেউ বলে আমরা নিজের মনকে প্রশান্তি দিতেছি, এই জাতীয় কথা বলে হারামের দিকে পড়ে যাচ্ছে। তো সেটা কিন্তু তার জাহান্নামে যাওয়ার জন্য তার একটা বড় ধরনের কারণ হচ্ছে এগুলো। অথচ এগুলো মন চায়ও, এগুলো করতে সোজা, কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলো একটু কঠিন করা, কিন্তু সেগুলো মন চায় না, কিন্তু সেগুলো আখেরাতে চিরস্থায়ী জান্নাত পেতে হলে আপনাকে সেই কাজগুলি করতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার কাজগুলি করবেন, জাহান্নামে যাওয়ার কাজগুলি পরিত্যাগ করবেন, ইনশাআল্লাহ আপনি শাস্তি থেকে, আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাবেন এবং আপনি জান্নাতে যেতে পারবেন। এটাই মূল কথা। এটা হচ্ছে আমাদেরকে আরকানুল ইসলাম আরকানুল ইমান পালন করে যেতে হবে, হালাল হারামের সীমা পরিধি নির্ধারণ করে হালালকে নিয়ে বাঁচতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে। আর যখন এগুলো অন্যায় হয়েছে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, তওবা করে আল্লাহ দিকে ফিরে আসতে হবে, অন্যায়টাকে ছেড়ে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ যে ব্যক্তি এটা করতে পারবে, সে জান্নাতে যেতে পারবে।